সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আবার চলে আসছি লবণ পলিটেকনিক ইনস্টিটিউটের বেসিক ইলেকট্রিসিটি ক্লাসে। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 3, চ্যাপ্টার নাম্বার 2। আমরা গত ক্লাসে দুইটা লেকচারে আমরা চ্যাপ্টার 1 শেষ করেছিলাম, তো আজকে আমরা চ্যাপ্টার 2 শুরু করছি। একটু খেয়াল করে সবাই, চ্যাপ্টার 2 তে শুরুতে আমি লিখেছি চ্যাপ্টার 2 লেকচার নাম্বার 3। আমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী। যদি ইংলিশে বলা হয় আমাদের কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর এবং কি ইনসুলেটর। আমি একটু লিখে দিচ্ছি, আমরা অধ্যায়ের নামটাকে উল্লেখ করি। পরিবাহী মানে যেটার মধ্য দিয়ে আমাদের কি হতে পারে, ইলেকট্রিসিটি প্রবাহ হতে পারে। আর এটা হচ্ছে অর্ধপরিবাহী মানে সেমি কন্ডাক্টর। অধ্যায়ের নাম আমি ভেঙে ভেঙে লিখছি আমরা, অর্ধপরিবাহী মানে হচ্ছে আমাদের সেমি কন্ডাক্টর। তারপর হচ্ছে আমাদের অপরিবাহী মানে ইনসুলেটর। খেয়াল করে আমাদের পরিবাহী মানে কন্ডাক্টর, আর এটা হচ্ছে আমাদের সেমি কন্ডাক্টর, অপরিবাহী হচ্ছে ইনসুলেটর। এটা হচ্ছে আমাদের অধ্যায়ের নেম, প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে দেখাইলাম। আমাদের ইনসুলেটর অবশ্যই ক্যাপাসিটেবল একটা কন্ডিশন থাকে। ইনসুলেটর মানে যেখানে আমাদের ইনফোর্সমেন্টের প্রয়োজন হয় না, মানে যেই জায়গাটা আমাদের ফেজ লাইনের প্রয়োজন হয় না সেখানে আমাদের ইনসুলেটর ইউজ করা হয় লাইনটাকে নিউট্রাল রাখার জন্য। আর হচ্ছে সেমি কন্ডাক্টর হচ্ছে আমাদের যেই যে জায়গাগুলোতে আমাদের ডিসকানেক্টিং সেন্ট্রয়েড এর প্রয়োজন হয়, ডিসকানেক্টিং সেন্ট্রয়েড মানে কেন্দ্রবিন্দু থাকে সেখানে আমাদের সেমি কন্ডাক্টর ইউজ হয়। আর কন্ডাক্টর তো সবাই বুঝে, আমাদের কন্ডাক্ট করা, কানেক্ট করা, ইলেকট্রিসিটি প্রবাহের জন্য ইউজ করা যেতে পারে। তো এটা হচ্ছে আমাদের অধ্যায়টার ব্যাখ্যামূলক কথা। তার পরবর্তী আমার কিছু সূত্র চলে যাচ্ছে। আমাদের যদি একটা ওয়্যারকে চিন্তা করি, ওয়্যার মিন তার, ধরো যে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আমাদের ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে, তো এই প্রবাহটা কি, এই তারের অবশ্যই কি কি রয়েছে, তারের অবশ্যই কি রয়েছে, এই তারের অবশ্যই রোধ রয়েছে, সেই রোধটা হচ্ছে কিন্তু আর, এই তারের অবশ্যই কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল রয়েছে, সেটা হচ্ছে কি এ, ক্ষেত্রফলটা হচ্ছে কি এ, তাহলে রোধ হচ্ছে আর, এরপর আমাদের ক্ষেত্রফল হচ্ছে কি এখানে এ, এরপর হচ্ছে আমাদের লম্বা মানে তারটা লম্বা বা কি বলা যেতে পারে, দৈর্ঘ্য বলা যেতে পারে। একটু খেয়াল করে ছেলে মেয়েরা আমরা তারের দৈর্ঘ্য চিন্তা করতে পারি এল, তারের দৈর্ঘ্য হচ্ছে কি এল। তাহলে একটু খেয়াল করেন, আমাদের এই জায়গাতে তিনটা সূত্র আছে যেগুলোকে রোধের সূত্র হিসেবে আখ্যায়িত করি। রোধের এক নম্বর সূত্র, যদি আমরা বলি রোধের এক নম্বর সূত্র কি, আর সমানুপাতিক এল, মানে তারটা যত লম্বা হবে তার রোধ কত হবে তত বেশি হবে, তারটা যত লম্বা হবে তার রোধ কত হবে তত বেশি হবে। এবং দুই নম্বর সূত্র হচ্ছে আমাদের আর সমানুপাতিক হচ্ছে 1/a, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি মানে এই এ এর মান যত বেশি আমাদের আর এর মান ততই কমে যাবে, আবার আর এর মান যত বেশি হবে এ এর মান ততই কমে যাবে, ব্যস্তানুপাতিক যেটাকে বলছি। তাহলে আমাদের কোন একটা পরিবাহী রোধ তার দৈর্ঘ্যের কি সমানুপাতিক, কোন একটা পরিবাহী রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক, কোন একটা পরিবাহী রোধ তার ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। আর তিন নম্বর হচ্ছে আমাদের রোধের উপর আমাদের ইলেকট্রিসিটি নির্ভর করে, মানে আমাদের অবশ্যই ইলেকট্রিসিটি যে প্রবাহটা রয়েছে সেটা রোধের উপর নির্ভর করে। রোধ যত বেশি হবে ইলেকট্রিসিটি প্রবাহ হচ্ছে হবে তত কমে যাবে, আর রোধ যত বেশি রোধ যতই কম কম দেখা যাচ্ছে আমাদের ততই কি ইলেকট্রিসিটি প্রবাহ বেড়ে যাবে। আলটিমেটলি দুইটা দুই রকম হচ্ছে, রোধ যদি কমে যায় প্রবাহ কি হবে বেড়ে যাবে, আর রোধ যদি আমাদের বেড়ে যায় প্রবাহ কি হবে কমে যাবে। এই হচ্ছিল আমাদের কথাটা, এই তিন নম্বর সূত্র। আলটিমেটলি আমাদের এইখানে প্রবাহটা কি আইটা কার উপর ডিপেন্ড করে, আই আর এর উপর নির্ভরশীল, আমরা বলছি রোধ যদি বেড়ে যায় তাহলে আমাদের প্রবাহ কি হবে কমে যাবে, আর রোধ যদি কমে যায় প্রবাহ কি হবে বেড়ে যাবে। তো আলটিমেটলি এই দুইটা সূত্রকে, এটা যদি এক নম্বর সমীকরণ ধরি, এটা যদি দুই নম্বর সমীকরণ ধরি, এই দুইটা সমীকরণ একসাথে মিলালে কি হবে আমাদের আর সমানুপাতিক এল ডিভাইড এ হবে। তো এখানে আর থাকবে, এখানে আমরা সমান চিহ্ন ইউজ করতে চাই, তাহলে আমাদের অবশ্যই এই সমানুপাতিক চিহ্নের বিনিময়ে একটা ধ্রুব বসাতে হবে, সেই ধ্রুবটাকে আমরা কি দিলাম রো, আর নিচে হচ্ছে এল ডিভাইড এ, মানে তার মানে আমাদের তামার যে তার রয়েছে তার একটা ঘনত্ব রয়েছে, সেই ঘনত্বটা হচ্ছে কি রো। তা আর ইকুয়াল রো এল বাই এ, এটা একটা ছোট ইকুয়েশন দাঁড়ালো। এই সমীকরণ দিয়ে আমাদের কি করা যাবে, ম্যাথ করা যাবে। ম্যাথ কিরকম করা যেতে পারে, যদি আমাদের এখানে ঘনত্বের মান দেওয়া থাকে, দৈর্ঘ্যের মান দেওয়া থাকে, এ এর মান দেওয়া থাকে, তাহলেই আমাদের আর এর মান বের করা সম্ভব, অন্যথায় নয়। যদি আবার এমনটা হয়, এই সূত্রকে ভাঙাই দিক করি, যে আর এ ইকুয়াল হচ্ছে রো এল, এখানে আর এ রোটাকে যদি নিচে দিয়ে দিই তাহলে এর পাশে কি থাকে এল থাকে, তার মানে এই সিস্টেমে যদি করি আমরা তাহলে আমাদের এখানে যেই তার দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হবে সেটা দৈর্ঘ্য কি বের করা সম্ভব, এটা হচ্ছে একটা ইকুয়েশন হতে পারে। এই এটা একটা ইকুয়েশন,
তারপরে বক্স করে দিচ্ছি ছেলে মেয়েরা, এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন। তো দুইটা ইকুয়েশন দিয়ে আমাদের মান বেড়ে যেতে পারে। তো আজকে এটুকুই থাকবে আমাদের অধ্যায়ের বেসিক। আমরা গত ক্লাসে কিছু বেসিক করেছিলাম, সামনের ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই সূত্রগুলো দিয়ে ম্যাথ করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে আজকে এটুকুই, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।